হাই বন্ধুরা, আমি তোমাদের জন্য আজ রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো রসমালাই। টোটাল চারটে আমুলের 10 টাকার প্যাকেটের দুধের প্যাকেট নিয়েছি আর ডিম। তো দেখতে থাকো রেসিপিটা। ওয়েলকাম টু পিউপিঙ্কি লাইফলাইন। 10 টাকার আমুলের প্যাকেটটা আমি 3 প্যাকেট কেটে নিলাম, দেখতে পাচ্ছো। এই রেসিপিটার নাম রসমালাই। খুবই টেস্টি একটা রেসিপি। এই রসমালাইটা খেলে একদম মুখে লেগে থাকবে, কারণ এটা খুবই সুস্বাদু। আমি 3 প্যাকেট আমুল মিল্ক কেটে নিলাম। এর মধ্যে বান্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দিয়ে দিলাম, একদমই সামান্য দিতে হবে। এবারটা আমি বেকিং পাউডার সামান্য একটু দিয়ে দিলাম। এবারটা আমি এটা ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, এটা একবার হলেও বানাবে, কারণ এটা খুবই টেস্টি একটা রেসিপি। তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমে সামান্য একটু আমার লাগবে, এটা তোমরা দরকার হলে চামচে করে দেবে। এই মাখতে হবে, অল্প একটু লাগবে, না হলে এটা মানে বেশি ঝোল হয়ে যাবে। শুকনো করে মাখতে হবে অল্প অল্প করে দিয়ে। কম খরচে এই রসমালাইটা খেতে দুর্দান্ত টেস্টি। একবার খেলে আর একবার তো বানাতেই ইচ্ছে হবে, কারণ এতটাই টেস্টি। বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। এবার এই রসমালাই বানানোর জন্য ওই মিক্সচারটা এইভাবে হাত দিয়ে, কেউ লম্বা গোল নিজের মন মতো করে নিতে হবে। এই যে আমি করে নিয়েছি। এই গরম জলের মধ্যে আর 1 প্যাকেট দুধ ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, নিজের টেস্ট মতো দিয়ে দেবে। এটা ফুটে উঠলেই এই রসমালাইগুলো এই দুধের মধ্যে দিয়ে ভালো করে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই রসমালাইটা খুবই সফট নরম হবে, আর এটা খেতে খুবই মজার। তো বন্ধুরা, আর দেরি কি, এইভাবেই রসমালাই রেসিপিটা বাড়িতে বানাতে থাকো।